গুড ইভিনিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ইনফ্লেশনের যে ইফেক্ট তার উপরে কিছু বলবো, কিছু জানাবো। ইনফ্লেশনের ফলে কি প্রভাব পড়ে, ইনফ্লেশনের প্রভাব আমরা বলতে পারি ইনফ্লেশন হ্যাজ অন অল দ্য ইম্প্যাক্ট অন অল দ্য ইকোনমিক ইউনিটস, ইট হ্যাজ ফেভারেবল অ্যান্ড আনফেভারেবল ইম্প্যাক্ট। তাহলে এই ইম্প্যাক্টগুলোকে আমরা আলোচনা করতে পারি, যেমন এক নম্বর ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। ইনফ্লেশনের ফলে কী হয়, ইট রিডিস্ট্রিবিউটস ইনকাম ফ্রম ওয়ান হ্যান্ড টু অ্যানাদার, ইট লিডস টু লস ফর এ গ্রুপ অফ পিপুল অ্যান্ড গেন টু অ্যানাদার গ্রুপ অফ পিপুল। তাহলে রিডিস্ট্রিবিউশন করে কীরকম, যারা ব্যবসাদার দাম বাড়ার ফলে তারা বেশি করে দাম পেয়ে তাদের আয়টাকে বাড়ায়, তাদের প্রফিটটা বেশি আসে। আর আমরা যারা কনজিউমার আমরা অনেক বেশি স্পেন্ডিং করি এবং স্পেন্ডিং করে একই দ্রব্য পাই, তার ফলে আমাদের হাত থেকে অর্থ বেরিয়ে যায়, তাহলে আমাদের ওয়েলথ কমতে থাকে। কিন্তু ব্যবসাদারদের হাতে, বিজনেস কমিউনিটির হাতে ইনকাম এবং ওয়েলথ বাড়ে। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাই, তাহলে যারা উৎপাদক ইনভেস্টার্স তাদের হাতে ওয়েলথ অ্যাকুমুলেট হয়, আর যারা এইখানে অর্থাৎ ইনফ্লেশনের ফলে এই যে উৎপাদন যেখানে হয়েছে, সে উৎপাদিত দ্রব্যগুলো যখন বাজারে বিক্রি করতে আনা হচ্ছে, যারা আমরা কিনছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাত থেকে বেশি পরিমাণ মানি বেরিয়ে যাচ্ছে। ডেটর্স ভার্সেস ক্রেডিটার্স, ইন কেস অফ ডেটার অ্যান্ড ক্রেডিটার, ডেটার ইজ গেনার অ্যান্ড ক্রেডিটার ইজ লসার। ইনফ্লেশন কী করে, যারা ডেটর ঋণ নেয় তাদের লাভ হয়, যারা ঋণ দেয় তাদের লোকসান হয়। অর্থাৎ ব্যাংক যখন লোন দিচ্ছে ইনভেস্টার্সদের, তাহলে ব্যাংক হলো ক্রেডিটার্স, ক্রেডিট দিচ্ছে, আর ইনভেস্টার্স হলো ডেটার্স। তাহলে ইনভেস্টার যখন নিচ্ছে, আজকে যদি 100 টাকা নেয় ইনভেস্টার্স, তাহলে আজকে 100 টাকার মূল্য 10 কিলো আলু সমান। কালকে যখন ইনভেস্টার ব্যাংকে ফেরত দেবে, তখন কিন্তু 100 টাকায় আর 10 কিলো আলু নয়, তখন 100 টাকা হয়ে গেছে 8 কিলো বা 7 কিলো আলু। তাহলে ব্যাংকের হাতে যে টাকাটা এলো তার মূল্যটা কমে গেছে, কারণ ব্যাংক ক্রেডিটার্স। তাহলে এইভাবে রিডিস্ট্রিবিউশন হয়, এইভাবে ডেটার্স এবং ক্রেডিটার্সের মধ্যে বাকি, যেহেতু অর্থের মূল্য আর প্রাইস লেভেল ইনভার্সলি রিলেটেড, তাই এই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ প্রাইস লেভেল যত বাড়বে মানি ভ্যালু তত কমবে। প্রোডিউসার্স ভার্সেস কনজিউমার্স, ইন ইনফ্লেশন সিচুয়েশন দ্য প্রোডিউসার্স স্ট্যান্ড টু গেইন অ্যান্ড কনজিউমার্স স্ট্যান্ড টু লস। পরিষ্কার, আমরা একটু আগেই বললাম, একটু আগেই আমরা রিসোর্স ইনকামের ক্ষেত্রে আমরা বললাম, তাহলে প্রোডিউসার্স ভার্সেস কনজিউমার কী হবে, প্রোডিউসার্স গেইন করবে, কনজিউমার্স লুজার হবে। নেক্সট আমরা যেটা দেখতে পাই, যে নাম্বার ওয়ান গেল এ বি, আমরা এক্ষেত্রে যেটা দেখতে পাই সি, ফ্লেক্সিবল ইনকাম গ্রুপ ভার্সেস ফিক্সড ইনকাম গ্রুপ। তাহলে যাদের ফ্লেক্সিবল ইনকাম, ইনকাম চেঞ্জ হচ্ছে, তারা গেইন করবে। ব্যবসাদার, যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত, যারা যাদের ইনকাম কোনো ফিক্সড নয়, ঠিক আছে, রেগুলার ওয়েজ আর্নার্স, এই যাবে। আর ফিক্সড ইনকাম গ্রুপ, আমার মাসে স্যালারি ফিক্সড, মাস গেলে আমি সেই টাকাটা পাবো, তাহলে তার মধ্যে যদি দাম স্তর ওঠে আমার কিন্তু স্যালারি পরের মাসে বাড়বে না, তাহলে এই ফিক্সড ইনকাম গ্রুপ কিন্তু একটা রিয়েল লস হবে মানি ভ্যালুর, তাহলে এই ক্ষেত্রে তারা লুজ হবে। ডিভেঞ্চার্স আর বন্ড হোল্ডার্স অ্যান্ড সেভার্স ভার্সেস ইকুইটি হোল্ডার্স, দ্য ডিভেঞ্চার্স আর বন্ড হোল্ডার্স অ্যান্ড সেভার্স রিসিভ ফিক্সড পিরিয়ডিক্যাল ইনকাম। ডিভেঞ্চার হোল্ডার, বন্ড হোল্ডার, এরা তো কী, ঋণদাতা, লেন্ডার, তাহলে এরা ক্রেডিটার্স, ক্রেডিট দিয়েছে, তাহলে এরা লুজার হবে। এরা ক্রেডিটার্স যেহেতু আমরা একটু আগেই দেখলাম, কারণ এরা বিভিন্ন বিজনেস লোন দিয়েছে, টাকাটা পরে পাবে, ততদিনে যদি দাম স্তর বেড়ে যায় তাহলে যে মানিটা পাবে তার মূল্যটা কমে আসবে। দ্য পার্চেসিং পাওয়ার অফ দেয়ার অ্যাসেট রিমেইন ফিক্সড অনলি ইফ ইন্টারেস্ট রেট ইজ মোর দ্যান রেট অফ ইনফ্লেশন। টেক অ্যান এক্সাম্পল হোয়ার দ্য ইন্টারেস্ট রেট ইজ 8%, দ্য ইনভেস্টার ক্যান আর্ন ₹8 ফর 100 ইনভেস্টমেন্ট। সাপোজ ইফ দ্য রেট অফ ইনফ্লেশন 10%, সি হি ক্যান বাই ফিউয়ার গুডস দ্যান দ্যাট অফ হার হিজ পার্চেস বিফোর ইনফ্লেশন উইদিন দ্য ইনভেস্টেড অ্যামাউন্ট। তাহলে যদি 10% ইনফ্লেশন হয় তাহলে তার মানি ভ্যালুটা কমে যাবে 100 টাকা পাওয়ার পর।
ইন্টারেস্ট এই জায়গাটা ঘটবে। তাহলে আমরা ইনফ্লেশনের যে ইফেক্টস, সেই ইফেক্টসগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ইফেক্টসগুলোকে দেখতে পারি, দ্য বন্ড ইস্যুয়ার্স গেইন, দ্য বন্ড হোল্ডার লস। তাহলে যারা বন্ড ইস্যু করছে, বিক্রি করছে, তারা কেন, তারা টাকাটাকে নিচ্ছে, তাহলে তারা কী করছে, বড়োয়ার। আর যারা বন্ড হোল্ডার বন্ড কিনছে, তারা লেন্ডার, তাহলে লেন্ডার লস করবে। আর যারা ইস্যুয়ার্স, তারা গেইন করবে। ক্লিয়ার? তো দ্য সিকিউরিটি হোল্ডার্স, বন্ড হোল্ডার্স, দ্য সিকিউরিটি হোল্ডার্স ইনকাম ডিপেন্ডস অন দ্য প্রফিট অফ দ্য কোম্পানি। ইন ইনফ্লেশন সিচুয়েশন দ্য কোম্পানিজ আর্ন মোর প্রফিট, সো দ্য ইকুইটি হোল্ডার্স আর্ন মোর। তাহলে এইভাবে ইনফ্লেশনের যে ইফেক্টসগুলোকে আমরা দেখতে পাই।